আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস ওয়াল। আজ আমি রান্না করব রুই মাছের ডিম ভুনা। রুই মাছের ডিম আমি একটা নিয়েছি, একটা বড় একটা মাছ থেকে আমি রুই মাছের ডিমটাকে বের করে নিয়েছি। ডিমটা কিভাবে ভুনা করব সেটা আমি দেখাবো। ডিমটাকে ভুনা করার জন্য আমি এখানে তিনটা বেগুন কেটে নিয়েছি, দেশি বেগুন এগুলো। ডিমটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি, দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী, দিচ্ছি হলুদ গুঁড়ো। ডিমটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটা রুই মাছের ডিম, রুই মাছের ডিমটা কিভাবে ভুনা করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা যেভাবে সচরাচর করে থাকি, ডিম ভুনাটার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে তিনটা বেগুন কেটে নিয়েছি এবং বেগুনগুলোকে ভিজিয়ে রেখে আমি ওয়াশ করে নিয়েছি। আর ডিমটাকে ওয়াশ করে আমি ম্যারিনেট করে নিলাম। এখন ডিমটাকে ভাজতে নিয়ে যাব। আমি কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। ডিমে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। ডিমটাকে আমি কেটে নিয়ে নিই। ডিমটাকে আমি কীভাবে কাটবো এটা আস্তে আস্তে দেখাবো। ভাজতে ভাজতে ডিমটা শক্ত হয়ে যাবে, তখন কাটতে খুব ইজি হবে, চমৎকার হয় এই ডিম ভুনাটা। রুই মাছের ডিম ভুনা খুবই মজার একটা রেসিপি এটা। আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, ডিম গরমে পড়লেই শক্ত হয়ে যায়। চুলার ডালটাকে আমি কমিয়ে দিয়েছি, আমার ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিব। আমি কড়াইতে এটাকে সুন্দরভাবে কেটে নিতে পারছি। এটাকে কড়াইতে রেখে কাটলাম এই জন্যে যে এটার ভিতরটা অনেকটা কাঁচা থাকে, অনেক সময় উপর দিয়ে ভাজা হলেও ডিমটার ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য আমি এটা কড়াইতে রেখেই ভাজা কেটে নিলাম। একটু একটু কাঁচা দেখা যাচ্ছে, এই কাঁচা অংশটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, তেলটা বেশি না হলে ডিমটা ভাজা যাবে না। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে এটাকে তুলে নিয়ে যাচ্ছি। মাছের ডিমটাকে ভুনবার জন্য আমি সেম কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ। টুকরো করা বেগুনগুলোকে, যে বেগুনগুলো আমি কেটে নিয়েছি সেই বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজের সাথেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এটাতে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে রসুন বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ো দিচ্ছি দুই টিস্পুন পরিমাণ, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিচ্ছি এক টিস্পুন পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে আমি বেগুনের সাথে একটু কষিয়ে নিব। এখানে আরও হাফ কাপ পানি আমি দিয়ে দিচ্ছি, টোটাল এক কাপ পানি আমি দিয়ে দিলাম। চমৎকার একটা কালার এসছে মশলাটার মধ্যে। খুব বেশি নাড়া যাবে না, বেগুন খুব নরম থাকে, যে কারণে বেগুনটাকে বেশি নাড়া ঠিক না। যে ডিমটা আমি ভেজে নিয়েছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনটার মধ্যে মশলাটা ভুনা হয়ে গেছে। তরকারি খুব বেশি নাড়াচাড়া করা যায় না, বেগুন নাড়াচাড়া করলে বেগুনটা গলে যায়। ডিমটা দেওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ফেলবো। ঢাকনাটা দিলে বেগুনগুলো আরও বেশি গলে যাবে, আলতুভাবে নেড়ে দিতে হবে। ডিম ভুনাটার মধ্যে আমি চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারফুল হবে। তো আমার ডিম ভুনাটা অলরেডি ডান। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করিয়া ধনিয়া পাতা। ডিম ভুনাটা কমপ্লিট, আমি এখন এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি, চুলাটাকে অফ করে দিচ্ছি। ডিম ভুনাটা রেডি, রুই মাছের ডিম ভুনা চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি গরম গরম। এখন এটাকে ডেকোরেট করে নিচ্ছি আমি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার রুই মাছের ডিম ভুনা। বেগুন দিয়ে আমি রুই মাছের ডিম ভুনা করে নিয়েছি, চমৎকার একটা রেসিপি। রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, পোলাওর সাথে ভাতের সাথে চমৎকার একটা আইটেম এটা। আপনারা এইভাবে যে কোনো মাছের ডিম ভুনা বানিয়ে খেতে পারেন, চমৎকার। ইলিশ মাছের ডিম ভুনা, রুই মাছের ডিম ভুনা এবং কাতল মাছের ডিম ভুনা, যে কোনো মাছের ডিম ভুনা এই রেসিপিতে করা যায়, চমৎকার ইয়াম্মি একটা রেসিপি এটা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর মজার মজার ডিম ভুনা বানিয়ে খাবেন, চমৎকার ইয়াম্মি হেলদি একটা রেসিপি এটা, খুবই মুখরোচক, সবাই পছন্দ করবে এই খাবারটা। থ্যাংক ইউ ভিউয়ার্স।